গুড ইভিনিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। 2023 সাল, নিশ্চয়ই আজকের দিনটা সবাইয়ের খুব ভালোভাবে কাটছে, প্রথম দিন বলে কথা। তো আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, আমি দোকান থেকে ওষুধ কিনে খেয়ে তারপরে এই যে বাজারের দিকে বেরিয়ে এসেছি। তো আমি এসেছি একটু পাপড়ি চাট তৈরি করিয়ে নিয়ে যাব, তো দেখুন, সাথে থাকুন, পরের পর কিভাবে কি হচ্ছে, তো সাথে থাকুন। এই দাদাটা আজকে 23 সালে নতুন বলে খুব মানে ভালো একটা করেছে, এক বক্স হচ্ছে চকলেট রেখেছে, যারা আসছে সবাইকে একটা করে চকলেট দিচ্ছে, মানে 5 টাকা দামি চকলেট যেগুলো। আর ওনার ওপরে যে যে ফুচকার ওপরের যে ছাউনি যেটা রয়েছে, ওখানে একটা হ্যাপি নিউ ইয়ার বলে খুব সুন্দর একটা শোলা কেটে বেশ ডিজাইন করে সাজিয়েছে। এই যে আমি 3 প্লেট নিয়েছি পাপড়ি চাট, এগুলোকে এই যে সব সাজানো চলছে, পরপর পরপর কিভাবে সাজাচ্ছে। শুরু হতে চলেছে আজকে আমাদের দু ভাইয়ের পাপড়ি চাট কম্পিটিশন। তো আমি আগে আপনাদের দেখিয়েছিলাম পাপড়ি চাট, আমি বাজার থেকে করিয়ে এনেছি। আমার অসম্ভব শরীর খারাপ, গলা প্রচণ্ড ব্যথা, জোরে কথা বলছি, আমি ওষুধ খেয়ে নেমেছি কম্পিটিশনের বাজারে। তো এই যে দু ভাই বসে পড়েছে, তো আপনারা দেখুন, এখানে কম্পিটিশনে যে জিতবে সে যাবে আজকে মিও আমরের ট্রিপ, তার জন্য এরা প্রস্তুত হয়ে গেছে। দু ভাই এখানে আছে 8টা 8টা 16টা করে, বেশি দিচ্ছি না, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া একটু লেট হয়েছে। আমরা ওটা 1 প্লেট খেয়ে নেবো আর ওরা খাবে 2 প্লেট। তো শুরু হয়ে যাক, আমি বসে পড়ি ক্যামেরা নিয়ে, দাঁড়ান আমি ব্যাক ক্যামেরা করছি, আমি স্টার্ট বললে তার আসতে হাসবে কেন? যে হারবে সে কিন্তু যেতে পাবে না, আমি বলে দিলাম, সে কাঁদো আর যাই করো। বাবা কার কথাটা আছে, মিসকার আর 4টে 5টা, বাবা একদম হাড্ডাহাড্ডি লড়াই চলছে, হাড্ডাহাড্ডি লড়াই, মেজকো মেজকা মেজো দাদাকে সাপোর্ট করছে, ঠাকুমা তোকে আমি, বাবা দুজন দু ভাই দেখ দেখ, দুজনের একদম সমান সমান চলছে, আস্তে আস্তে আস্তে, হাসবেনি হাসবেনি, ধীরে ধীরে খাও, দুটো দুটো চলছে, দুটো দুটো মুখে একদম শেষ করে হা করে দেখাতে হবে, ধীরে 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 ধীরে, দুজনের দুটো দুটো আছে, আস্তে আস্তে মুখে শেষ কর, গলায় আটকাবে, দুজনের দুটো দুটো আছে, দেখি না, এটাই কম্পিটিশন। সেটা আমি কি আর দেখে দিয়েছি না, দোকানি দেখে দিয়েছে, সেটা তোমার, সব যেটা পড়েছে সেটাও গুড়িয়ে খেতে হবে। হ্যাঁ আস্তে, এমনি পাপড়ি এগুলো গোলায় লাগবে, আস্তে দাঁড়াও, মুখেরটা শেষ হোক শেষ হোক, আপনারাই বলবেন কে হয়েছে, আমার তো চোখে যেন দুজনকে ড্র মনে হলো, কেন আমি আবার দেখবো ভিডিওটা, তারপরে আমি দেখছি, দুইজন যাবে।
আচ্ছা, পুরো প্লেট ফাঁকা। এই যে আমরা বেরি করেছি, যাচ্ছি মিও আমারে, আমার বাড়ির থেকে ওই বাস স্ট্যান্ড পেছনে, বাড়ির পেছনেই মিও আমারে দোকান, যাই সেখানে দেখি এরা কি নেয়। হ্যাঁ, আজকে বাস স্ট্যান্ড অসম্ভব ফাঁকা, অন্য সময় এসব জায়গাগুলো পুরো গাড়ি ভর্তি থাকে বাস টাস। তো নতুন বছরে হয়তো সব বেড়াতে নিয়ে চলে গেছে, বাস বা যা করে করে করেছে, খুব ফাঁকা। আর এই যে মিও আমোরেটাকে খুব সুন্দর সাজিয়েছে দোকানটা, নতুন বছর তো। আর মিও আমোরে দোকানের ভেতরে অসম্ভব ভিড়, বাবারে বাবা, আমার ছেলেরা তো কনফিউশনে পড়েছে কি খাবে আর কি না খাবে। এই যে এখন খুঁজে খুঁজে দেখছে কোনটা খাবে, মানে খুঁজে পাচ্ছে না কোনটা নেবে সে, ওরা দুজনেই। হয়ে গেছে আমাদের নেওয়া, আর ওরা নিল কি দুটো ইন্টারনেট, বড় ছেলে নিল কি ক্লজ, তারপরে ভাইপো নিল বার্গার, তারপরে বাপের কালে, এইসব নাম আমার মনে থাকে না বাবা, আর আমি জানিও না, ওদের পাল্লায় পড়ে এইসব শিখতে হয়। তো ওই যে পেমেন্ট করে আমরা এবার বেরিয়ে যাব। তোর মুখে গার্ডটাকে বন্ধ করবি, মাওবাদীর মতো দেখিচ্ছে তোদেরকে। এইটা আছে দুটো, আর এটা আছে, আর কেক নেই। এই যে এইটি আনতে ভুলে গেছিলাম, আর ছোট ছেলেকে এই যে খাইয়ে দিচ্ছি, ওরটা হচ্ছে 65 রোল। আর ওইগুলি আনতে গিয়ে আমি তার এই তিনটে কেক নিয়েছি, তিনটে কেক আনতে ভুলে গেছিলাম। আবার দু ভাই ছুটে গেল, নিয়ে এলো এইটা ছোট ছেলের, আর ওরা নিয়েছে ওই যে চকলেটি কি ক্রাঞ্চি জানা নেই, ওই জিনিসটা নিয়েছে ওরা। আমার ছটকাটা যা দেখেছে কেক এসেছে, সে আর খাবে না, বলছে আমার আর খেতে ইচ্ছে নেই, ভালো নয় খেতে, ওই যে নিচ্ছে না, কিছুতেই মুখে নেবে না আর, সে কেক খাবে। তো আমি বলছি ঠিক আছে, যা খেয়েছিস, ওটা দুটো ভাগ ছিল, একটা পার্ট খেয়ে নিয়েছে, তো যা যা খাবি খা। আর এই যে বার্গার খাচ্ছে বার্গার, আর আমি নিয়েছি ইন্টারনেট, মা নিয়েছে ইন্টারনেট, আর ওই যে ছেলে যেটা খাচ্ছে ওটা একটা কি নাম ভুলে গেছি আমি। গুড নাইট বন্ধুরা, এবং আপনাদের শুভরাত্রি। আর 2023 সালের আজ প্রথম দিন, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আপনাদের প্রথম দিনটা খুব ভালোভাবে কেটেছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মা আর ভাইপো চলে গেছে, এবারে আমরা খেয়ে নিয়েছি। আর আপনাদের শুভরাত্রি জানিয়ে আমার আজকের ব্লগটা শেষ করছি এখানে। আর আপনারা সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন। 2023 সাল আপনাদের অনেক 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 ভালোভাবে কাটুক এই কামনা করি। আর আপনারা আমার ব্লগ যদি ভালো লেগে থাকে, তো আমার নতুন বন্ধু যারা, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। টাটা।